হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কাকলিস ঘরোয়া রান্নাঘর। বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো বাদাম চাপটি। তাহলে ঝটপট দেখে নাও, গ্যাসটা আমি অন করে দিলাম। দিয়ে দেবো আমি কড়াইতে, আমি বাদাম দিয়ে দিলাম। বাদামটা ভালো করে আমি একটু শুকনো খোলায় একটু নেড়ে চেড়ে নেব। সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে আমার অনুরোধ, আমার ভিডিওগুলো তোমরা পুরোটা দেখো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। বাদামগুলো শুকনো খোলায় ভাজা হয়ে গেছে, এবার আমি একটা থালার মধ্যে নিয়ে নেব। করে আমি বাদামের খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব। একটু গরম আছে তাই খোসাগুলো খুলছে না, একটু ঠান্ডা হলেই গা থেকে খুলে আসবে। দেখো, বাদামগুলোর খোসা আমি হাত দিয়ে দিয়ে ছাড়িয়ে নিয়েছি, সবকটা খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। থালাটার মধ্যে আমি বাদাম চাপটিটা সেট করব। এই থালার মধ্যে আমি আগে থেকেই একটু ঘি মাখিয়ে রাখবো, যাতে খুব তাড়াতাড়ি আমি চাপটিটাকে তুলে নিতে পারি। খুব সহজ এবং খুব চটজলদি একটা রেসিপি, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। দিয়ে দেবো সামান্য জল, তারপর দিয়ে দেবো গুড়। বাদামের থেকে গুড়ের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। গুড়টা এবার জাল দিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আঠা আঠা হয়। দেখে নেবো গুড়টা আঠা আঠা হয়েছে নাকি। দেখো, আঠা আঠা হয়ে গেছে। এবার আমি বাদামগুলো দিয়ে দেবো। এবার আমি এই থালাটার মধ্যে ঢেলে দেবো। গরম অবস্থাতে চটজলদি এটার মধ্যে ঢেলে দিতে হবে, তা না হলে অসুবিধে হবে। একটা বাটি নিয়ে সেট করে দিতে হবে, অবস্থাতেই এটাকে সেট করতে হবে, তা না হলে আর সেট করা যাবে না। দেখো, এইভাবে আমি সেট করেছি। এবার একটু ঠান্ডা হতে দেব, একটু হালকা গরম থাকতেই তোমরা এটাকে যেভাবে খুশি শেপ দিয়ে নিতে পারো। সবগুলো আমি এভাবে শেপ দিয়ে নিয়েছি। তো রেডি আমার বাদাম চাপটি। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, বাড়িতে বানিয়ে অবশ্যই তোমরা খাবে, কমেন্ট করে আমাকে জানিও। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো।